রাতে শীত কেটে শ্বশুর বাড়িতে জামায়, স্ত্রীকে একের পর এক চাকু দিয়ে কোপ, ভয়ে বাইক ফেলেই চম্পট দিল জামায়। থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনায়। রাতের অন্ধকারে শীত কেটে শ্বশুর বাড়িতে ঢুকলো জামায়, স্ত্রীকে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত, ঘটনায় জখম স্ত্রী। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত কাশীপুর মধ্যপাড়া এলাকায়। জানা গেছে, কাশীপুরের পায়েলের সাথে বিয়ে হয়েছিল গোপালনগর অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের। অভিযোগ, সেভাবে কোনো কাজ করত না গৌতম, শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকবার নগদ অর্থ দিয়ে তাকে সাহায্য করা হয়। অভিযোগ, টাকা পাওয়ার পর কয়েকদিন ভালো থাকলেও টাকা শেষ হয়ে গেলে ফের স্ত্রীকে মারধর করে টাকা আনার জন্য চাপ তৈরি করত। ইতিমধ্যে তাদের দুটি সন্তান হয়। সাংসারিক অশান্তি ক্রমাগত বাড়তে থাকায় শ্বশুরবাড়ি ছেড়ে বাগদায় বাপের বাড়িতে চলে আসে পায়েল। গত দুমাসেরও বেশি সময় ধরে বাপের বাড়িতেই রয়েছে সে। পায়েল জানায়, মাঝরাতে রান্নাঘরের পেছন দিয়ে শীত কেটে ঘরে ঢোকে গৌতম। সে সময় রাতে জল খেতে উঠেছিল পায়েল। হাতে থাকা মোবাইলের আলো জ্বালতেই গৌতমকে দেখতে পায় ঘরের মধ্যে ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভয়ে ঘরে থাকা ঠাকুমাকে ডাকতে থাকে পায়েল। সে সময় আচমকায় তার ওপর ঝাঁপিয়ে পড়ে ক্রমাগত ছুরি দিয়ে পায়েলকে আঘাত করতে থাকে গৌতম। ঘটনায় গুরুতর জখম হয় পায়েল। আঘাত লাগে তার হাতে ও পায়ে। চিৎকার চেঁচামেচিতে বাড়ির অন্যান্যরা জেগে গেলে নিজের বাইক ফেলে রেখে চম্পট দেয় গৌতম। রাতেই গুরুতর অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অবস্থায় স্থিতিশীল হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিন বাড়িতে বসে পায়েল বলে, এদিন হয়েছিল আমার বাবা বাইরে পাঠিয়েছে ওকে, দু তিনবার বাইরে, তিনবার বাইরে পাঠিয়েছে। বাইরে পাঠানোর পর টাকা দিয়েছে, আগে বিয়ের সময় টাকা দিয়েছে, নিয়েছে, আর যেই টাকা ফুরিয়ে যায় আমাকে বলে যে টাকা নিয়ে আয়, আমি যদি না দিই তাহলে আমাকে মারধর করে। এই করে আবার বাইরে পাঠিয়েছে, ওখান থেকে চলে এসেছে না বলে। তো সোনা দানা সব দিয়ে দিয়েছে, বন্ধক কী করেছে আমি জানিও না, অত আমারও বলেও না। শিম কেটে ঢুকেছিল পিছন দিয়ে, রান্নাঘর দিয়ে, ওখান দিয়ে। তারপর আমি উঠে লাইট জ্বালিয়েছি, তখন দেখি ও, তাও দেখে আমি হাতে ছুরি দেখেছি, ছুরি দেখে আমার ঠাম্মাকে ডাক দিয়েছে, ঠাম্মা তো ঘুমিয়ে পড়েছে। তা আমার ভয়তে আমি ঠাম্মার মাথার দিকে চলে এসেছি, চলে আসার পর মশারি, তারপরে ও আবার যেই ঠাম্মাকে ডাক দিয়েছি ও আবার মশারির উপর দিয়ে ছুরি দিয়ে কোপ দিয়েছে, আমি ঠেকাতে যেয়ে হাতে লেগেছে পায়ে। ইতিমধ্যেই গৌতম সহ তার পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পায়েলের পরিবারের পক্ষ থেকে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্যা সুলতা বিশ্বাস বলেন, রাতের অন্ধকারে কোনো জামাই এভাবে শীত কেটে শ্বশুর বাড়িতে ঢুকতে পারে তা আমাদের ধারণার বাইরে। আমরা অভিযুক্তের শাস্তি চাই। তারপরে এসে দেখি শিং কেটে ঢুকেছে, মেয়েটাকে অন্তত সাত আটটা কোপ দিয়েছে। এবার ওর বাবা বলল যে আমি অন্তত না হলে 10 লাখ টাকা দিয়েছি ওকে। মাঝে মাঝে মেয়েকে মারধর করে, মারধর করার পরে মেয়ে বাড়িতে চলে এসছে, নিয়ে এসছে মেয়েকে, কিন্তু ও বাইরে ছিল, দু মাসের ভিতরে চলে এসছে। চলে এসে মেয়েকে, মেয়ে জানে না, মেয়ে আমাকে বলছে আমি জানি না কাকিমা, জানি না, রাত্রে এসে আমাকে শিং কেটে ঢুকিয়ে কুপিয়েছে। তারপরে আমরা সবাই মিলে থানায় গেলাম, যে সবাই অভিযোগ করলাম, কঠোর শাস্তি চাই। এরকম মেয়েদের পর অত্যাচার প্রত্যেকটা ইসে হবে, কিন্তু ওকে শাস্তি না হলে পরে কেউ ইয়ে হতে পারবে না, আমাদের গ্রামে সব আতঙ্কিত হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।